আসসালামু আলাইকুম, আজ বৃহস্পতিবার 13 জানুয়ারি 2022। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে শুরুতেই জানাবো শিরোনাম। করোনা নিয়ন্ত্রণে ওমান সুপ্রিম কমিটির ফের বিধিনিষেধ আরোপ। ওমানে প্রথমবারের মতো নারীদের জন্য চালু হচ্ছে আলাদা ট্যাক্সি। ওমানের সিপ বাজারে ফের ব্যবসার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। সৌদিতে চারতলা ভবন থেকে পড়ে বাংলাদেশি যুবকের মৃত্যু। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ওমানে প্রথমবারের মতো মারহাবা রেস্টুরেন্টে মিলছে বাংলাদেশের চিনিগুড়া পোলাওয়ের চালের তৈরি পুরান ঢাকার ঐতিহ্যবাহী স্পেশাল তেহারি, ভুনা খিচুড়ি, পান্তা ইলিশ, গরুর ভুড়ি ভুনা ও চট্টগ্রামের মেজবানি মাংস। আরও থাকছে সপ্তাহে 4 দিন মাটন কাচ্চি এবং বুকিং ভিত্তিতে বিয়েবাড়ির খাবার। তাই আর দেরি কেন, আজই চলে আসুন রুই হামরিয়ার মারহাবা রেস্টুরেন্টে, অথবা হোম ডেলিভারির জন্য কল করুন 9799260 নম্বরে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে ফের ঊর্ধ্বমুখী করোনা। দেশটিতে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে নতুন শনাক্তের সংখ্যা। এমত অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে ফের বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সুপ্রিম কমিটি। বুধবার এক বৈঠকে কমিটি জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে ওমানে প্রাথমিক বিদ্যালয়ের সকল ক্লাস অনলাইনের মাধ্যমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানায়, চলমান করোনা পরিস্থিতি কিছুটা বেড়ে যাওয়ায় এবং দেশে ওমিক্রনের সংক্রমণের হার কমিয়ে নিয়ে আসার জন্য নতুন এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি ওমানে ওমিক্রনের ব্যাপক বিস্তার লাভ করেছে। দেশটিতে বেশ অনেকদিন ধরে করোনা নিয়ন্ত্রিত থাকলেও বর্তমানে দেশটিতে করোনা পরিস্থিতি আগের তুলনায় বেশ বৃদ্ধি পেয়েছে। আগামী 16 জানুয়ারি থেকে অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সুপ্রিম কমিটি জানিয়েছে, দেশের সকল নাগরিকদের অবশ্যই করোনা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সকল প্রতিষ্ঠানকে 50% উপর গ্রাহক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ওমানে গত 24 ঘন্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা 750 জন। গতকালের তুলনায় আজ শনাক্ত বেড়েছে 32 জন। দেশটিতে আজ শনাক্ত গত 6 মাসের মধ্যে সর্বোচ্চ। বৃহস্পতিবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে নতুন সুস্থের সংখ্যা 171। ববর্তমানে মোট শনাক্তের সংখ্যা 310,338 জন এবং সুস্থ হয়েছেন 301,458 জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা 4,119। আজ দেশটির হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন 16 জন। বর্তমানে ওমানের হাসপাতালে ভর্তি আছেন 64 জন, এর মধ্যে আইসিউতে আছেন 6 জন। গতকালের তুলনায় আজ হাসপাতালে ভর্তি ঊর্ধ্বমুখী। এদিকে চলমান করোনা মহামারীতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে নতুন শনাক্তের সংখ্যাও। গত 24 ঘন্টায় সারা বিশ্বে করোনায় মারা গেছেন 7,500-এর বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত 31 লাখে পৌঁছেছে। এদিকে গত 24 ঘন্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানি যুক্তরাষ্ট্রে। অন্যদিকে দৈনিক প্রাণহানি তালিকায় দ্বিতীয় অবস্থানে রাশিয়া। প্রাণহানি তালিকার পরেই আছে পোল্যান্ড, যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ফ্রান্স ও ইউক্রেন। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 31,72,00,000 ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 55,29,000। ওমানে প্রথমবারের মতো নারীদের জন্য চালু হচ্ছে আলাদা ট্যাক্সির সেবা, যেটি শুধুমাত্র মহিলা চালকদের দ্বারা পরিচালিত হবে এবং এর যাত্রীও হবে নারী। আগামী 20 জানুয়ারি থেকে মাস্কটে পরীক্ষামূলকভাবে চালু করার কথা জানিয়েছে ওমান নিউজ এজেন্সি। নতুন এই পরিষেবায় মহিলা যাত্রী, ছাত্রী এবং শিশুরা উপকৃত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। আজ ওমান নিউজ জানিয়েছে, পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমানের মাস্কটে চালু হতে যাচ্ছে নারীদের ট্যাক্সি পরিষেবা। এটি বর্তমানে পরীক্ষামূলকভাবে পরিচালিত হলেও পরবর্তীতে অবশ্যই এটি স্থায়ীভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। তিন দিন বন্ধের পর ফের ওমানের আলসিব বাজারে বলদিয়া মার্কেটে ব্যবসার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। নতুন করে ব্যবসার সুযোগ পাওয়া গেলেও এতে কিছু শর্ত পূরণ করতে হবে প্রবাসী ব্যবসায়ীদের। গত কয়েক মাস আগে সিপ বাজার বলদিয়া মার্কেটে ওমানের নাগরিক ব্যতীত কোনো প্রবাসী ব্যবসা করতে পারবেন না, এই মর্মে একটি আদেশ জারি করে সিপ পৌর কর্তৃপক্ষ। সেই সাথে কোনো প্রবাসী সিপ বাজার বলদিয়া মার্কেটে ব্যবসা পরিচালনা করলে তাকে 500 ওমানের রিয়াল জরিমানা গুনতে হবে এমন কঠোর বার্তা দেওয়া হয়। এই আদেশের ফলে চলতি বছরের 1 জানুয়ারি থেকে 3 জানুয়ারি পর্যন্ত সিপ বাজার বলদিয়া মার্কেটে প্রবাসীদের দোকানপাট ও ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল। অবশেষে 4 জানুয়ারির শর্ত সাপেক্ষে
প্রবাসীদের ব্যবসা পরিচালনার অনুমতি দেয় সি পৌর কর্তৃপক্ষ। নতুন আইন অনুযায়ী প্রতিটি দোকানে একজন করে ওমানে রাখা বাধ্যতামূলক। এই শর্ত মেনে নিয়ে ফের আগের মতো ব্যবসা বাণিজ্য চালু করেছেন বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসী ব্যবসায়ীরা। সৌদি আরবে নির্মাণাধীন একটি চারতলা ভবন থেকে পড়ে সুমন আহমদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বাংলাদেশ সময় আনুমানিক দুটোর দিকে জেদ্দা শহরে এই দুর্ঘটনা হয়। নিহত যুবক সুমন আহমদ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের চাঁদপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আব্দুল হাশিম। বিষয়টি নিশ্চিত করে নিহতের মামা আব্দুল করিম জানান, প্রায় 11 মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন সুমন। সেখানে তার অন্য দুই ভাইয়ের সঙ্গে জেদ্দা শহরে থাকতেন, ছিলেন টাইলস কাজের লেবার। মঙ্গলবার দুপুরে ওই শহরেরই একটি নির্মাণাধীন ভবনের চারতলায় কাজ করছিলেন তিনি। হঠাৎ করে পা ফসকে নিচে পড়ে ঘটনাস্থলে মারা যান। খবর পেয়ে সেখানকার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায়। আব্দুল করিম আরও জানান, সুমন কি আসলেই পা ফসকে পড়ে মারা গেছেন না কীভাবে পড়ে গেছেন সেটি একটি রহস্য, কারণ ওই চারতলায় সুমনের সঙ্গে কয়েকজন পাকিস্তানিও কাজ করছিলেন। ঘটনার পর থেকেই তারা লাপাত্তা। নিহত সুমনের পারিবারিক একটি সূত্র জানায়, লাশ দেশে নাও আনা হতে পারে, সৌদি আরবেই তার জানাজা ও দাফনের সম্ভাবনা রয়েছে। বিনা খরচে সরকারিভাবে জর্ডানে নারী গার্মেন্টস কর্মী পাঠাচ্ছে সরকারি রিক্রুটিং প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল। জর্ডানের মাস আল সাফি অ্যাপিয়ারেল ম্যানুফ্যাকচারিং LLC কোম্পানির অধীনে মহিলা মেশিন অপারেটর পদে 200 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। কর্মীদের মূল বেতন হবে 125 জর্ডান দিনার, যা বাংলাদেশি 15,156 টাকা। গত 12 জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বোয়েসেল। চাকরির শর্তাবলীর মধ্যে আছে দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন এবং ওভারটাইম, চাকরির চুক্তি মেয়াদ 3 বছর, নবায়নযোগ্য, থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবে নিয়োগকর্তা, চাকরিতে যোগ দেওয়ার বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে ফেরত আসার বিমান ভাড়াও নিয়োগকর্তা বহন করবে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য। যাদের বিরুদ্ধে দেশ বা জর্ডানে মামলা আছে তারা নিয়োগের অযোগ্য। প্রার্থীদের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের বয়স 20-39 মধ্যে হতে হবে। নির্বাচিত নারী কর্মীদের কোনো প্রকার টাকা লাগবে না, শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট বাবদ 200 টাকা খরচ করতে হবে, এছাড়া অতিরিক্ত কোনো খরচের প্রয়োজন নেই। সাক্ষাৎকারের সময় 4 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি, মূল পাসপোর্ট ও পাসপোর্টের ছবিযুক্ত অংশের 1 সেট রঙের ও 4 সেট সাদা কালো ফটোকপি, শিক্ষাগত অভিজ্ঞতার সনদ যদি থাকে। এসব কাগজপত্র নিয়ে 14 জানুয়ারি শুক্রবার সকাল 8টায় আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার বা টেস্টের জন্য বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে, অর্থাৎ মিরপুর দারুসালাম রোড, ঢাকায় উপস্থিত হতে হবে। এছাড়া যে কোনো তথ্যের জন্য 02-48-31-9125 ও 02-48-31-7515 নম্বরে টেলিফোন করে যোগাযোগ করতে হবে। প্রার্থীদের বায়োডাটা সঙ্গে আনার প্রয়োজন নেই। বিদেশে বসে যারা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন তাদের মধ্যে চিহ্নিত কয়েকজনের পাসপোর্ট বাতিল হতে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা বলেন মন্ত্রী। যাদের পাসপোর্ট বাতিল হতে পারে তাদের তালিকা তৈরি করা হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, তা এখানে বলার বিষয় নয়, কারা এগুলো করছেন আমরা জানি, আপনারাও জানেন, অনেক লোক এই কাজগুলো করছেন, কিন্তু চিহ্নিত কয়েকজন আছেন যারা ক্রমাগতভাবে এই কাজগুলো করে যাচ্ছেন। এর আগে গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছিলেন, বিদেশে থেকে অনেক লোক এমন মিথ্যাচার করছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে বলতে পারে কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে বলায় তারা রাষ্ট্রদ্রোহী। তিনি আরও বলেছেন, বিদেশে বসে যারা এসব করছেন তাদের পাসপোর্ট বাতিলে আমরা পরামর্শ দিয়েছি, তাদের তালিকা প্রস্তুত করে পাসপোর্ট বাতিলের জন্য উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি। মহামারী করোনা ভাইরাসে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গত 24 ঘন্টায় 4 জন মারা গেছেন। এ সময় 3,893 জনের নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয় 2,616 জন। নতুন শনাক্তের পাশাপাশি দেশটিতে সুস্থ হয়েছেন 982 জন নতুন করে। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য রাজ্য থেকে প্রবেশ করতে নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে যারা টিকা নিয়েছেন তাদের বেলায় আল হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে, যারা টিকা নেননি তাদের ক্ষেত্রে 96 ঘন্টার মধ্যে করোনা নেগেটিভ
সনদ দেখাতে হবে। ন্যাশনাল ইমার্জেন্সি ক্রাইসিস অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী গত সাত দিনে কোভিড নাইন্টিনের মোট 2,06,957 ডোজ করোনা টিকা বাসিন্দাদের দেওয়া হয়েছে। এ পর্যন্ত 22 মিলিয়নের বেশি ডোজ দেওয়া হয়েছে। করোনা সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাতের স্বাস্থ্য বিভাগ। এই ছিল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। যে কোনো খবর পেতে ভিজিট করুন probashtime.net, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে।